রাজ্যের বর্তমান সরকার ভাওতাবাজী সরকার নয়, রাজ্যের পূর্বতন সরকার ছিল ভাওতাবাজী সরকার। মানুষ যেন তার যোগ্য সম্মান এবং অধিকার পায় তার জন্য বর্তমান রাজ্য সরকার কাজ করছে। রাজধানী রবীন্দ্র ভবনে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত রোজগার মেলা এবং পশ্চিম জেলা ভিত্তিক দক্ষতা এবং ঋণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার রাজধানী রবীন্দ্র ভবনে রাজ্য সরকারের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় রোজগার মেলা এবং পশ্চিম জেলা ভিত্তিক দক্ষতা এবং ঋণ মেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার প্রতিটি মানুষের কাছে যেতে চায়। এক পরিবারের সকলে চাকরি নয়, প্রতিটি পরিবারের যেন রোজগারের ব্যবস্থা হয় সেই দিশাতে সরকার কাজ করছে। এই সরকার ভাওতাবাজী সরকার নয়, রাজ্যের পূর্বতন সরকার ছিল ভাওতাবাজী সরকার। মানুষ যেন তার যোগ্য সম্মান এবং অধিকার পায় তার জন্য বর্তমান রাজ্য সরকার কাজ করছে। রাজ্যের পূর্বতন সরকার একটা পার্টি অফিস থেকে নিয়ন্ত্রিত হতো, বর্তমান সরকার সেইভাবে নিয়ন্ত্রিত হয় না, বর্তমান সরকার স্বচ্ছতার সাথে কাজ করছে। যে এক ঘরে খালি শুধু সবাই চাকরি পাবে সেরকম না, প্রতি ঘরে যেন চাকরির সুবিধা হয়, পাশাপাশি রোজগারের যেন ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা আপনারা দেখেছেন যেভাবে টিআরএন থেকে শুরু করে আজকে আমি আসার আগে এখানে গ্রামীণ ব্যাংকের একটা নতুন 101টা আরো নতুন ব্যাংকের ওরা ব্যবস্থাপনা করেছে। তো বিভিন্নভাবে আমরা ব্যাংকের মাধ্যমে সাহায্যের মাধ্যমে আমরা মানুষের যাতে রুজি রোজগারের ব্যবস্থা হয় এবং আত্মনির্ভর হওয়ার যে চিন্তা ভাবনা প্রধানমন্ত্রী বারবার বলেন সেই বিষয়ে আমরা কাজ করছি। আমরা কোনো ভাওতা দেওয়ার সরকার আমরা এর আগেও দেখেছি এবং তুচ্ছ তাচ্ছিল্যর যে একটা বিষয় সেটা ছিল মানুষ মানুষকে তার সম্মান দেওয়া এবং সে যেন এই ত্রিপুরাতে বা পৃথিবীর মধ্যে বা ভারতবর্ষের মধ্যে বাস করার তার যোগ্য তার যে যোগ্য এবং তাকে সম্মান দেওয়ার যে অধিকার তার থেকে আমরা কোনো অবস্থায় চাই না তাকে আলাদাভাবে দেখা। আমরা কোনো পার্টির চিন্তা ভাবনা করি না। যখন সরকার আসে আগে কি হতো, একটা পার্টির পার্টিকুলার একটা তাদের পার্টির অফিস থেকে নিয়ন্ত্রিত হতো সরকার, এখন বর্তমান সরকার কিন্তু সেভাবে নিয়ন্ত্রিত হয় না। একটা সরকার সবার জন্য সরকার, আজকে এখানে যাদেরকে অফার দেওয়া হলো যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে অফার দেওয়া হয়েছে, আপনারা জানেন যে টেটের মাধ্যমে এখানে যারা যারা পেয়েছেন ওদের ফ্যামিলি বা ওরা কোন পার্টি করে বা কোন রিলিজিয়ানে বিশ্বাস করে সেই দিকে আমাদের দেখা হয় না। তো সেইভাবে আমরা স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন এই অস্বচ্ছতার যে রাজনীতি এতদিন ধরে বিভিন্ন সরকার যারা ছিল এর আগে ত্রিপুরাতে বিশেষ করে অস্বচ্ছতার মধ্যে ওরা মানে জল ঘোলা করে ওরা মাছ ধরতো সেখান করতো আমরা দেখতাম এবং তার আপনারা দেখেছেন আমরা এর মধ্যেও আমাদের জেআরবিটি যে বিষয়টা সেই বিষয়টা আমরা এরই মধ্যে আমরা ফল প্রকাশ করবো। তো এখানেও আপনারা দেখবেন ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সেই জিনিসটা আমরা করছি, কোনো জায়গায় অস্বচ্ছতার কোনো কারণ নেই, কারোর মনে কোনো সন্দেহ আর অবকাশ নেই। এর আগে বলা হতো যে আমাদের ভগবান বাবু বলেছেন যে কি পদ্ধতিতে আগে চাকরি বা অন্যান্য অন্য সংস্থানের ব্যবস্থা করতো, অন্য সংস্থান তো করতোই না, খালি চাকরি দিয়ে দিয়েই ওরা সরকার চালাতো। আর আমরা সব বিষয়ে চাই, আমরা পরিষ্কার বলছি যে আমরা সবাইকে চাকরি দিতে পারবো না, প্রধানমন্ত্রীজি বারবার বলছেন সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। এই সরকারের উপর মানুষ যেন আস্থা রাখতে পারে সেই দিশাতে বর্তমান সরকার কাজ করছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এই সরকার মানুষের প্রতি দায়বদ্ধ, তাই সম্প্রতি আমরা সরকার নামে ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালে মানুষ তাদের সমস্যাগুলি তুলে ধরতে পারবে, সমস্যার বিষয়ে জানানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সমস্যার সমাধান করা হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন সকলের চাকুরি হয়ে যাবে এই নিশ্চয়তা সরকার দিতে পারে না, তবে সরকারের প্রচেষ্টা রয়েছে। পূর্বতন রাজ্য সরকার স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করত, বর্তমান সরকার যা বলে তাই করে দেখায় বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামীদিন আপনারা দেখবেন যে এক নম্বর গুজরাট মডেল আমাদের উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি যে এক নম্বর ত্রিপুরা বানানোর যে চিন্তা ভাবনা আমরা করছি সেটা অবশ্যই আমরা করবো, খালি আমাদের উপরে খালি বিশ্বাস রাখতে হবে। আরে আমাদের যদি মানুষের প্রতি আমরা দায়বদ্ধ থাকি, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আমরা যদি চলতে পারি, আমি কিছুদিন আগেও একটা আমরা আমার সরকার একটা পোর্টাল আমরা অলরেডি সেট আপ করেছি, সেখানে কি এই পোর্টালের উদ্দেশ্যটা কি, এই ওয়েব পোর্টালের অর্থ হচ্ছে যে যেখানে সমস্যা হচ্ছে গ্রাম স্তর থেকে আরম্ভ করে আপনার সাব ডিভিশনাল লেভেল থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট স্টেট সব জায়গায় কোথাও কোনো রাস্তা খারাপ,
19 দিনে সাথে সাথে আপনি ফটো তুলে আপলোড করবেন এবং সেটা একদম নির্দিষ্ট সময়ে কালার কোডিংও আছে যে সেটা সম্পূর্ণ হয়েছে কিনা কাজ সেখানে শেষ না হলে সাব ডিভিশন লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে এবং শেষ পর্যন্ত সেক্রেটারিতে চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের গোচরে আসবে তো সেইভাবে আমরা চেষ্টা করছি মানুষকে যে ডেলিভারি সিস্টেমটা সেটা উন্নত মানের করার জন্য টেকনোলজিকে আমরা সামনে রেখে আমরা সব কাজ করছি তো সব কাজ 100% হবে সবার চাকরি হয়ে যাবে সেটা কিন্তু আমরা গ্যারান্টি আমরা দিতে পারি না আমরা যেটা পারি সেটা হচ্ছে যে আমাদের চেষ্টাটা আছে কিনা এবং আমি নিশ্চিত যে আমরা যেহেতু এই চিন্তা ভাবনা আছে আমাদের টিম যে আমাদের ত্রিপুরা সরকারের যে টিম টোটাল সবাই চেষ্টা করছে সমস্ত মন্ত্রীর থেকে আরম্ভ করে ইভেন আমাদের জনপ্রতিনিধিরা এমএলএরা যারা আছেন সবাই চেষ্টা করছেন প্রতিনিয়ত গ্রামে গঞ্জে হাট বাজারে সব জায়গায় যাচ্ছেন উপায় নেই এর থেকে আলাদাভাবে নিজেকে আয়েস করে জীবনযাপন করার কোনো সুযোগ নেই আমরা চেষ্টা করছি আগে সরকারকে আমরা দেখতাম খালি নানা রকম স্লোগান দিয়ে দিয়ে খালি এগুলোই করতো মানুষকে বিভ্রান্ত করতো আর আমরা যা বলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ ভগবান চন্দ্র দাস মন্ত্রী শান্তনু চাকমা রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনা সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে বেশ কয়েকজন চাকুরি প্রার্থীর হাতে বিভিন্ন দপ্তরের চাকুরির অফার লেটার তুলে দেওয়া হয় অফার লেটার তুলে দিন মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে চাকুরি প্রার্থীর যুবক যুবতী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা